AZ Story TV Assalamualaikum bondhura আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিয়ের জাদুর লেহেঙ্গা তো চলো বন্ধুরা দেখে আসি বিয়ের জাদুর লেহেঙ্গার গল্পটি এক গ্রামে মীরা নামের একটি মেয়ে বাস করত মীরা মানুষের বাসায় বাসায় কাজ করত মীরা অনেক লোভী আর চোর স্বভাবের একটি মেয়ে ছিল ওই গ্রামে শাশা নামের একটি জাদুকর্ণী আর ওনার মেয়ে বাস করত ভয়ে ওনাদের বাসায় কেউ কাজ করত না কিন্তু মীরা লোভে পড়ে ওদের বাসায় কাজ করত যদি জাদুর কিছু চুরি করা যায় কিন্তু জাদুকর্ণী কেউ চুরি করলে বলে দিতে পারত এটার ভয়ে ও চুরি করতে পারত না মীরাকে জাদুকর্ণী আর ওনার মেয়ে অনেক আদর করত কারণ অন্য কেউ ওদের বাসায় কাজ করত না মীরা আমি তোমার প্রতি অনেক খুশি এই যে নাও অনেকগুলো জামা এই জামাগুলো তোমাকে দিচ্ছি এগুলা কি জাদুর জামা না মীরা এগুলো জাদুর জামা না এগুলো থেকে জাদু নষ্ট হয়ে গেছে তাই তোমাকে এগুলো দিচ্ছি এটা শুনে মীরার মন খারাপ হয়ে গেল মীরা সবসময় জাদুর জামা পরতে চাইত ও যাদের যাদের বাসায় কাজ করত সবার বাসা থেকে কিছু না কিছু জিনিস চুরি করত সবার বাসা থেকে তো লবণ পেঁয়াজ কিছু না কিছু পাই আর কারো বাসার থেকে তো স্বর্ণের জিনিসও চুরি করি কিন্তু জাদুকর্ণীর বাসায় কাজ করে কোনো লাভই হচ্ছে না কিছু চুরি করতে পারছি না একদিন যখন মীরা শাশা জাদুকরের বাসায় গেল তখন দেখলো ওরা মা মেয়ে অনেক খুশি ম্যাডাম আপনারা এত খুশি যে কি হয়েছে আরে মীরা কি আর বলবো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে এই নাও তোমাকে খুশি হয়ে কিছু টাকা দিচ্ছি তুমি মিষ্টি মুখ করে নিও মীরা টাকা পেয়ে অনেক খুশি হলো আপনাদের জাদুকরদের বিয়ে কিভাবে হয় এটা তো তুমি দেখতেই পারবে মীরা তুমি তো সব অনুষ্ঠানেই আমাদের সাথেই থাকবে শাশা জাদুকর্ণী ওনার মেয়ের জন্য জাদুর একটি বিয়ের লেহেঙ্গা বানালো সেটা দেখতে অনেক সুন্দর ছিল মা এই লেহেঙ্গা দেখতে কত সুন্দর হ্যাঁ এটা একটি বিয়ের জাদুর লেহেঙ্গা তোমার জন্য এটা আমি স্পেশালি বানিয়েছি সত্যি মা হ্যাঁ সত্যি বলছি এই লেহেঙ্গা পরলে গরমে কখনো তোমার গরম লাগবে না আর শীতের সময় তোমার ঠান্ডা লাগবে না এটা উঠতেও পারে জাদুর লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়েছে মা আমি বিয়ের দিন এটাই পরবই পরব হ্যাঁ এটা তো তোমার বিয়ের জন্যই বানানো হয়েছে এগুলো সব মীরা শুনে ফেলল আর জাদুকর্ণীর মেয়ে মনে করছে ও বিয়ের দিন পরবে এর আগে তো আমি এটা চুরি করে ফেলবো তারপর একদিন সুযোগ বুঝে মীরা ওই জাদুর লেহেঙ্গাটি চুরি করল চুরি করে ওইটাও বাসায় নিয়ে গেল জাদুকর্ণী আর ওনার মেয়ে বাসায় এসে দেখলো ওই লেহেঙ্গাটি নেই আর মীরা বাসায় কাজ করছে মা আমার বিয়ে জাদুর লেহেঙ্গাটা কোথায় গেল এখানেই তো ছিল হ্যাঁ তুমি ঠিকই তো বলছো কোথায় গেল এটা মীরা বাসায় কাজ করছিল বলে ওদের আর মীরার উপরে সন্দেহ হলো না আরে ম্যাডাম সত্যি তো আপনাদের জাদুর লেহেঙ্গাটা কোথায় গেল আমি তো এখন আমার জাদুর গোলাটা দিয়ে দেখতেও পারবো না কারণ এটা কয়েকদিন ধরে নষ্ট হয়ে আছে মীরা এটা জানতো যে জাদুকর্ণীর জাদুর গোলা নষ্ট হয়ে গেছে তাই উনি আর চোরকে খুঁজে পাবে না ঠিক আছে তুমি কষ্ট পেও না আমি তোমার জন্য ওই জাদুর লেহেঙ্গাটি খুঁজে নিয়ে আসব ঠিক আছে মা মীরা রাতের বেলা বাসায় ওই জাদুর লেহেঙ্গাটি পরল পরে ও এক এক দিন এক এক জনের বাসায় চুরি করতে লাগলো প্রথমে সকালবেলা ও উঠে দেখত বড় লোক কে আছে গ্রামের ভিতরে তারপর ওনাদের বাসায় চুরি করত আরে জানো না কালকে আমার সোনা দানা বা দামি দামি জামা কাপড় সব চুরি হয়ে গেছে কি যে করি কিছুই বুঝতে পারছি না মীরার ওই গ্রামের প্রায় সব বড় লোকদের বাড়ি থেকে চুরি করা শেষ হয়ে গিয়েছিল এর জন্য ও অন্য গ্রামে চলে যেতে চাচ্ছিল ম্যাডাম আমি আর আজকে থেকে আপনার বাসায় কাজ করব না কেন মীরা কি হয়েছে না আসলে আমি এই গ্রামেই আর থাকবো না
আমার পাশের গ্রামে বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, তাহলে তার কিছু বলারও নেই। তারপর মীরা ওখান থেকে চলে গেল। এত টাকা পয়সা সোনা দানা আছে, জাদুকর্মীর বাসায় শুধু শুধু কাজের লোক হয়ে কেন থাকব। এখন তো আমার আয়েশ করার দিন, দেখি কাল পরশুই আমি গ্রাম ছেড়ে দিব, না হলে আবার লোক জানাজানি হয়ে গেলে সমস্যা আছে। একদিন রোদের মধ্যে জাদুকর্মী ওই জাদুর লেহেঙ্গাটি খুঁজছিল, তখন ওনার অনেক খারাপ লাগছিল। হঠাৎ করে উনি দেখল মীরার বাড়ির সামনে। আচ্ছা, মীরা তো বলেছিল দুই তিন দিন পরে যাবে, দেখি তো ও বাড়িতে আছে নাকি। আমার খুব খারাপ লাগছে, একটু বিশ্রাম করে আসি। তারপর জাদুকর্মী মীরার বাড়িতে গেল, যে দেখলো মীরার বাড়িতে অনেক স্বর্ণ গয়না আর জামা কাপড়, আর টাকার তো অভাবই নেই। আর মীরা ওই জাদুর লেহেঙ্গাটি পরে নাচছে। তারপর জাদুকর্মী মীরার কাছে গেল। ছি ছি মীরা, আমি তোমাকে কত বিশ্বাস করেছি, ছি এটা তোমার থেকে আমি আশা করিনি। আরে তুই আশা করলেই কি আর না করলেই কি, আমি তো তোর বাসায় কাজ করতামই, যেন চুরি করতে পারি, কিন্তু অনেক বছর চুরি করতে পারিনি, তাই এটা চুরি করেছি। কি দোষ করেছি, তোর বাসায় তো কেউ কাজ করতে চাইতো না। এটা শুনে শাশা জাদুকর্ণীর অনেক রাগ উঠল। জাদুর লেহেঙ্গা এখনই এই জাদুকর্ণীকে বেঁধে ফেলো। কিন্তু বিয়ের জাদুর লেহেঙ্গা উল্টো মীরাকেই বেঁধে ফেলল, কারণ এটা শাশা জাদুকর্ণী বানিয়েছিল। তুই ভেবেছিলি তুই আমাকে বেঁধে ফেলবি, তাই না? এটা আমার বানানো জাদুর লেহেঙ্গা, এটা আমার কথা শুনবে তোর আগে। তারপর মীরা জাদুকর্ণীর কাছে অনেক মাফ চাইল, কিন্তু জাদুকর্ণী ওকে মাফ করলো না, ওকে পুলিশের কাছে দিয়ে দিল। তারপর শাশা জাদুকর্ণী ওনার মেয়েকে অনেক ধুমধাম করে বিয়ে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিয়ের জাদুর লেহেঙ্গার গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। এক গ্রামে মীনাক্ষী নামের একটি মেয়ে বাস করত। মীনাক্ষী ওর বাবার সাথে জমিতে চাষাবাদ করত। মীনাক্ষী দেখতে বেশি সুন্দর ছিল না, ওর বাবা ওকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ওর গায়ের রঙের কারণে বিয়ে হচ্ছিল না। একদিন কালার নামের একটি ছেলে ওর পরিবারের সাথে মীনাক্ষীকে দেখতে গেল। কারানের বাবা মা অনেক ভালো ছিল, ওনারা মীনাক্ষী আর ওর বাবার ভালো ব্যবহার দেখেই মীনাক্ষীকে পছন্দ করল। মা, আমার কিন্তু মেয়ে পছন্দ হয়নি। এটা কি বলছিস বাবা, রূপ দিয়ে কি করবি, মেয়ে আর মেয়ের বাবা খুব ভালো, এত কথা বলিস না, আমরা বিয়ে ঠিক করছি, আমার আর তোর বাবার অনেক ভালো লেগেছে। তারপর কারানের বাবা মা বিয়ে ঠিক করে ফেলল। এটাতে কারান একদমই খুশি হলো না। চলো বাবা খেতে যাওয়া যাক, অনেক কাজ আছে আজকে। না না শোন, আমি তোকে একটা কথা বলার জন্যই যাচ্ছিলাম, আজকে থেকে তোকে আর আমার সাথে খেতে কাজ করতে যেতে হবে না, তুই বাসায়ই থাক, কিছুদিন পরই তোর বিয়ে হতে যাচ্ছে। কিন্তু বাবা এত কাজ তুমি একা কিভাবে করবে? ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক করে নিব, তুই বাসায় থেকে একটু নিজের উপরে যত্ন নে। ঠিক আছে বাবা। এরপর থেকে মীনাক্ষীর বাবা একাই খেতে কাজ করতে যেত, আর মীনাক্ষী বাসার সব কাজ করত আর একটু রূপচর্চা করত। কিছুদিন পরেই মীনাক্ষী আর কারানের বিয়ে ছিল, তাই কারানের সাথে মীনাক্ষীকে শপিং করতে ওর বাবা মা পাঠালো। এই দেখো তো এই লেহেঙ্গাটা কেরকম দেখতে। কেরকম আবার? ওদিকে যাও, তুমি ওদিক থেকে কেনাকাটা করো, আমি এদিকটা দেখছি। কারান মীনাক্ষীর সাথে এক জায়গায় দাঁড়াচ্ছিল না, ওর সাথে দাঁড়াতেও খুব লজ্জা লাগছিল। এই যে দেখো এইটা আমার খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে নিয়ে নাও, আমাকে এত জিজ্ঞেস করার কি আছে? মীনাক্ষীর সাথে কারানের এরকম ব্যবহার দেখে দোকানের অন্য মহিলারা হাসতে লাগলো। চলো তো এই দোকান থেকে কেনা লাগবে না, এখান থেকে চলে যাচ্ছি। তারপর মীনাক্ষীকে নিয়ে কারান ওই দোকান থেকে বের হয়ে পড়ল।
এরপর রাস্তায় দাঁড়িয়ে কারান মীনাক্ষীকে অনেক অপমান করতে লাগলো। ওই দিনই আলিয়া পরি পৃথিবীতে শপিং করতে এসেছিল। ও হঠাৎ করে দেখলো একটি মেয়েকে ছেলেটি অনেক অপমান করছে। দেখো, তোমার সাথে বের হলেও মানুষ আমার মজা উড়ায়। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আজকে যেই আমার বাবা মাকে বলে দিব। দেখো, এরকমটি করো না। আমার বাবা অনেক কষ্ট করে টাকা জমিয়েছে। আমাদের বিয়ে কিছুদিন পরেই। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। এখন তুমি না করে দিলে আমার কি হবে? এটা আমি জানি না। আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি সুন্দর কোনো মেয়েকে বিয়ে করব। তারপর মীনাক্ষী কারানের পায়ে ধরল। আমি তোমার পায়ে পড়ছি, তুমি এরকমটি করো না। আমার সাথে বিয়ে ভেঙে দিও না। ওঠো, আমি বলছি ওঠো, এরকম করছো কেন তুমি? পায়ে ধরলেও কোনো লাভ নেই। আমি তোমাকে বিয়ে করব না তো করব না। বাজারের সব লোক ওদের তাকিয়ে তাকিয়ে দেখছিল। কিছু মানুষ মোবাইলে ভিডিও করছিল, আবার কেউ কেউ ওদেরকে দেখে হাসছিল। এরপর কারান ওখান থেকে চলে গেল। মীনাক্ষী অনেক কাঁদতে লাগলো। এতগুলো মানুষ, এই ছেলেটা এভাবে করে অপমান করলো মেয়েটিকে, আর একটা মানুষ বোঝানোর চেষ্টাও করলো না। এই মেয়ে, ওঠো এখান থেকে, চলো, তুমি আমার সাথে এখনই চলো। তারপর পরি মীনাক্ষীর হাত ধরে ওখান থেকে দূরে নিয়ে গেল। এই ছেলেটা তোমাকে এত অপমান করলো, দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি। এই যে নাও, এটা আমার বিয়ের জাদুর লিপস্টিক। এটা তুমি ব্যবহার করলেই সাথে সাথে অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি বলছেন পরি? হ্যাঁ, আমি সত্যি বলছি, ব্যবহার করেই দেখো এখন। তারপর মীনাক্ষী বিয়ের জাদুর লিপস্টিকটা ব্যবহার করলো। সাথে সাথে মীনাক্ষী দেখতে অনেক সুন্দর হয়ে গেল। সত্যি তো পরি, আমি অনেক সুন্দর হয়ে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর পরি মীনাক্ষীকে নিয়ে কারানের কাছে গেল। কারান মীনাক্ষীকে দেখে অবাক হয়ে পড়ল। আরে, তুমি তো দেখছি মীনাক্ষী, এত সুন্দর হয়ে গেলে। হ্যাঁ, আমি অনেক সুন্দর হয়ে গেছি। এখন তো তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। কিছুদিন পর মীনাক্ষীর সাথে কারানের বিয়ে হয়ে গেল। একদিন পরি মীনাক্ষীর সাথে দেখা করতে আসলো। পরি, আমি আপনাকে অনেকদিন ধরে মনে করি, কারণ এখানে অনেক মেয়ে আছে যারা দেখতে বেশি সুন্দর না, তাদের বিয়ে হচ্ছে না বা তাদের স্বামীরা ছেড়ে চলে যাচ্ছে। অনেক অসহায় মেয়েরা আছে, আমরা কি সাহায্য করতে পারি না? হ্যাঁ, এটা ঠিকই বলেছ। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটি পার্লার খুলে দিচ্ছি, সেটার ভিতরে এই জাদুর লিপস্টিকটা থাকবে। সেখানে যত মেয়েরা আসবে তুমি তাদেরকে সাহায্য করবে। ঠিক আছে পরি। তারপর পরি মীনাক্ষীকে একটি পার্লার খুলে দিল। সেই পার্লারে অনেক মেয়েরা আসতো, যারাই আসতো সবাই সুন্দর হয়ে যেত। আরে কালিন্দি, তুই এত সুন্দর হলি কিভাবে? তুই জানিস না, মীনাক্ষীর পার্লার আছে, সেই পার্লারে মীনাক্ষীর একটি লিপস্টিক আছে, ওইটা দিলেই সবাই সুন্দর হয়ে যায়। মীনাক্ষী সবাইকে অনেক সাহায্য করছে। এটা শুনে কাকলির অনেক হিংসে হলো। কি ব্যাপার, কোথা থেকে পেলো ওই জাদু লিপস্টিক? যাই, আমি যে দেখে আসি। তারপর কাকলি সত্যি যে দেখলো মেয়েরা ওখানে সুন্দর হয়ে যাচ্ছে। এই লিপস্টিকটা আমার চাই, এটা আমি আর মীনাক্ষীর কাছে থাকতে দিব না। এরপর কাকলি বিদেশি একটি কোম্পানিতে যোগাযোগ করলো। শোনেন, আমার কাছে একটা ফর্সা করার জাদুর লিপস্টিক আছে, এটা আমি আপনাদের কাছে বিক্রি করতে চাই, কত টাকা দিবেন সেটা বলেন। গিয়ে ম্যাডাম, আমরা আপনাকে খটি খটি টাকা দিব, আপনি যদি আমাদেরকে ওই জাদুর লিপস্টিকটা এনে দিতে পারেন। এটা শুনে কাকলি খুশি হয়ে গেল। তারপর ও মীনাক্ষীর দোকানে গেল। মীনাক্ষী এখন খেতে বাইরে গেছে, এই সুযোগ আমি এই লিপস্টিকটা চুরি করে নিয়ে যাই। যেই কাকলি জাদুর লিপস্টিকটি হাতে নিল, পরির কাছে একটি অ্যালার্ম বাজতে লাগলো। নিশ্চয়ই আমার বিয়ের জাদুর লিপস্টিকটা কেউ চুরি করতে চাচ্ছে, এখনই আমাকে পৃথিবীতে যেতে হবে।
কাকলি ওইটা নিয়েই চলেই যাচ্ছিল, তখন ওখানে পড়ে চলে আসলো। কি ব্যাপার, এই লিপস্টিক নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ইয়ে মানে এটা আমার লিপস্টিক, আমি এটা নিয়ে যাচ্ছি। এটা তোমার লিপস্টিক? কত বড় মিথ্যাবাদী মেয়ে! এটা বলে পরি ও জাদু দিয়ে কাকলি দুই হাত নাই করে দিল। আরে আমার দুই হাত কোথায় গেল? এটা কি করলে তুমি? এখনই আমার হাত ফিরিয়ে দাও। না দিব না, তুমি একটা ভণ্ড মেয়ে। এটা আমার বিয়ের জাদু লিপস্টিক, আমি এটা মীনাক্ষীকে দিয়েছি। তোমার কত বড় সাহস তুমি এটা ধরেছো আর এটা নিয়ে যেতে চেয়েছো। পরি আমাকে মাফ করে দেন, আসলে আমি একটা বিদেশি কোম্পানিকে এটা বিক্রি করে দিতে চেয়েছিলাম। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এরকম করব না। ঠিক আছে, এটা তোমার প্রথম ভুল মনে করে আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তারপর পরি ওর হাত ফিরিয়ে দিল। তারপর মীনাক্ষীর কাছে পরি যে সবকিছু বলল। মীনাক্ষী তোমাকে আরো সাবধানে থাকতে হবে, মানুষের কিন্তু নজর আছে এই জাদুর লিপস্টিকের দিকে। ঠিক আছে পরি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর থেকে পরি আর মীনাক্ষী ওই জাদুর পার্লার অনেক ভালোভাবে চালাতে লাগলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো।